রাজ্যের চলমান বন্যা পরিস্থিতিতে কৃষকের গরু চুরি করে অবৈধভাবে পাচার করার সময় মন্ত্রীর হাতে আটক হচ্ছে সহ গরু। বন্যাতেও থেমে নেই গরু চুরি। বন্যা দুর্গত মানুষেরা নিজেদের খাদ্যের সঙ্গে গবাদি পশুর খাবার নিয়েও চরম উদ্বেগে দিন কাটাচ্ছে। এছাড়া রয়েছে চুরি হওয়ার ভয়। এরই মধ্যে বৃহস্পতিবার পটিয়ার কৃষ্ণনগর এলাকায় গরু পরিবহনকারী একটি গাড়ি আটক করেন মন্ত্রী সুধাংশু দাস। তাতে মন্ত্রী সুধাংশু দাস দেখতে পান অমানবিকভাবে একটি গরু বেঁধে গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তী সময় মন্ত্রী কাগজ দেখতে চাইলে গাড়িতে থাকা ড্রাইভার কিছুই দেখাতে পারেনি, এতে মন্ত্রীর সন্দেহ হয়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানে চুরির ঘটনাটি স্বীকার করে। এদিন মন্ত্রী সুধাংশু দাস বলেন, রাজ্যের চলমান বন্যা পরিস্থিতিতে মানুষের অসহায়তার সুযোগ নিয়ে এই ধরনের চুরিকাণ্ড চালাচ্ছে কিছু অসাধু মানুষ, তাই সকলেই যেন সতর্ক থাকেন। এই ভয়াবহ পরিস্থিতিতে যেন নিজেদের সুরক্ষার পাশাপাশি গবাদি পশুর সুরক্ষার দিকে নজর দেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে একটা গাড়ি গরুর গাড়ি দেখতে পাচ্ছেন, ওর প্রায় আটটা গরু চুরি করে নিয়ে এসেছিল, ওর কাছে কোনো কাগজপত্র নাই, তো আমরা গাড়ি আটক করেছি এই মুহূর্তে। এবং যে নির্মম ভাবে এই গরুগুলিকে কেয়ারিং করছে, এটা আমি সবাইকে দেখানোর চেষ্টা করছি। আমরা প্রশাসনকে খবর দিয়েছি, এখনই ওদেরকে আমরা পুলিশের হাতে তুলে দেব। আমি সবার কাছে আবেদন রাখছি, এই মুহূর্তে জানেন বন্যায় প্রত্যেকটা মানুষ প্রচণ্ড বিপদগ্রস্ত হয়ে মানুষ শরণার্থী ক্যাম্পে রয়েছে। অনেকেই গরু ছাগল রাস্তায় বেঁধে রেখেছেন, তার সুযোগ নিয়ে এই সমস্ত কিছু চোররা, এবং এই তোর চেহারা দেখা সামনে এই যে চোর, ওরা চুরি করে মানুষের সুবিধা নিয়ে মানুষ গরু চুরি করে তারা পালিয়ে যাচ্ছিল। তো আমরা এই মুহূর্তে হাতে নাতে ধরেছি, এবং বিভিন্ন জায়গা থেকে এর আগেও বহুবার মানুষ আমাদেরকে কমপ্লেন করেছে যে এলাকা থেকে রাত্রিবেলা গরু চুরি হয়ে যায়। তো আমরা এই গ্যাংগুলিকে খোঁজার চেষ্টা করেছিলাম, আজকে হাতে নাতে ধরেছি তাদেরকে। এবং আমি সবার কাছে আবেদন রাখবো, আপনারাও আপনাদের এলাকায় নিজ নিজ এলাকায় আপনাদের গবাদি পশু বা গৃহপালিত পশু যেগুলি আছে এগুলি সুরক্ষার জন্য নজর রাখবেন, এবং আপনার বাড়ির সামনে দিকে যে গাড়িগুলি যাচ্ছে এগুলিও মাঝে মধ্যে আপনারা তল্লাশি করবেন। কারণ এরাই গরু চুরি করে, তারা বিশেষ করে সোনামুড়ার দিকে তারা এগুলিকে পাচার করে বাইরে, এবং তাদের কাছে কোনো বৈধ কাগজ নাই এবং অবৈধ কাগজ নিয়ে তারা এইভাবে চুরি করে। তো আমরা এই মুহূর্তে হাতে হাতে ধরেছি, আমরা কৃষ্ণনগর এলাকা থেকে তাদেরকে ধরেছি, আমি নিজেই ছিলাম এখানে। তো আমরা প্রশাসনের হাতে তাদেরকে হস্তক্ষেপ হস্তান্তর করব, এবং আমি সবাইকে সতর্ক থাকার জন্য আবেদন করছি। এই সমস্ত যারা এই বিপদের সময়ে যারা মানুষের জীবনের সাথে খেলা করছে, মানুষের সম্পত্তিকে লুট করার চেষ্টা করছে, তাদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে।